শুনে আল্লাহর হাবিব বললেন, আত-তায়িবু মিনাল যামবি কামান লা যামবা লাহু। কোন ব্যক্তি যখন একনিষ্ঠ ভাবে আল্লাহর কাছে ফিরে আসে, তওবা করে, তার অবস্থা তেমন হয়ে যায়। একজন নবজাতক সন্তান মায়ের পেট থেকে বেরোলে যেমনি বাচ্চার আমল নামায় গুনা থাকে না, তওবার মতন তওবা করলে তওবাকারীর আমল নামায়ও কোন গুনা থাকে না। এজন্য আল্লাহ বললেন, লা তাইআসু মির রাউহিল্লাহি ইন্নাহু ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। খবরদার, আমার রহমত, আমার দয়া, আমার ভালোবাসা থেকে নিরাশ হয়ো না। আমার ভালোবাসার সাগর যে কত বড়, আমার দয়ার সাগর যে কত বড়, আমার মায়ার সাগর যে কত বিশাল, তোমার কোনো ধারণা নাই, ঠিক কিনা? আল্লাহ যে কত ভালোবাসেন আমাদেরকে আমরা আন্দাজও করতে পারি না। আমার আব্বা আমারে যত বেশি ভালোবাসে, তার চেয়ে আমার বেশি ভালোবাসে কে? আমার মা আমাকে যত বেশি ভালোবাসে, তার চাইতে আমাকে বেশি ভালোবাসে কে? আমি আমার নিজেকে যতটা ভালোবাসি, তার চাইতেও আমাকে বেশি ভালোবাসে কে? আরশের উপর আল্লাহ বিশাল সাইনবোর্ডে লিখে রাখলেন, সাবাকাত রাহমাতি গাদাবি। এর মানে হলো আমি আল্লাহর রাগ আছে, আবার আমি আল্লাহর দয়াও আছে, কিন্তু আমি আল্লাহর রাগের চাইতে দয়া বেশি। আল্লাহর রাগ আছে না নাই? দয়া কিন্তু বেশি কোনটা? জোরে বলে।